দেখুন, এবার তৃতীয় সন্তানের বাবা হলেন কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে কয়েক মাস ধরে কিমের স্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি। সংবাদ সংস্থা ইয়ানহাপ দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ফার্স্ট লেডি রাইসোল জু গত ফেব্রুয়ারিতে তৃতীয় সন্তানের জন্ম দেন। জাতীয় গোয়েন্দা সংস্থা আইন প্রণেতাদের বিষয়টি অবহিত করে। গত বছর দীর্ঘ সময় ধরেই রাই লোকচক্ষুর আড়ালে থাকায় ধারণা করা হয় তিনি গর্ভবতী। জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই সময়ে নতুন সংবাদটি প্রকাশ পেল। এর আগে গোয়েন্দা রিপোর্টে বলা হয়, রাই 2009 সালে কিমকে বিয়ে করেন। এর পরের বছরে তাদের প্রথম সন্তান জন্ম নেয়। 2013 সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান। For latest news, please subscribe my channel. Thank you, everybody.